হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আহত ফিটাতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে বলা হয়েছে একটা হিস্টোরিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে আগামী দশ তারিখ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ডার্বি ম্যাচ রয়েছে সেই ডার্বি ম্যাচ নিয়ে তোমরা জানোই কালকেড়ি একটা খবর সামনে এসেছিলো ইমামির পক্ষ থেকে

এই ব্যাপারটাতে মত ছিল না কিন্তু বাইপাসের ধারে ওই ক্রিম আর তেল কোম্পানির কিছু মারোয়ারি ব্যবসায়ী রয়েছে যাদেরকে আমরা মানে বাংলা ভাষায় মাওরা বলে ডাকি তাদেরই মনে হয় মস্তিষ্ক প্রসূত এরকম একটা ডিসিশন ছিল তো তোমরা অনেকেই বলতে পারো আমি বর্ণ বিদ্বেষমূলক রেসিস্ট কথাবার্তা বলছি ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমার মনে হয় মাওরারা কিন্তু বেঙ্গল ইমোশন খুব একটা বুঝতে পারেন না এবং সেই কারণেই ওনারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তো যাই হোক মোহনবাগান সুপার চান ক্লাবের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারটাকে একদমই খুব একটা ভালো করে নেওয়া হয়নি তারা কিন্তু বয়কট করতে চলেছে সেই কারণে আজ কিন্তু একটু আগেই মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্তবাবুর তরফ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে বলা হয়েছে মোহনবাগান কিন্তু তাদের পার্সেন্টেজের কোনো টিকিট কালেক্ট করছে না এবং মোহনবাগানের তরফ থেকে কিন্তু ওই জার্বি ম্যাচের জন্য কোনো টিকিট সেলও করা হবে না এটা কিন্তু অফিসিয়ালি মোহনবাগান ক্লাবের তরফ থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটার কিন্তু অনেকটা ইন্ডিকেশন এইরকমই সেদিন ডার্বি ম্যাচে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল সাপোর্টার্স থাকবে মোহনবাগান সুপার কিন্তু মাঠে থাকবে না এইটা হলে কিন্তু আমার মতে মোহনবাগান সুপার ফুটবলারদের জন্য কিছুটা ড্রব্যাকই পড়ে যায় তার কারণ ডার্বি ম্যাচ আমরা জানি কতটা প্রেশারের ম্যাচ হয় সেখানে সাপোর্টার্সদের থেকে যে ইটারনাল সাপোর্টটা পাওয়া যায় সেইটা কিন্তু ফুটবলারদেরকে অনেকটাই মেন্টালি স্ট্রং করে দেয় তো সেইটা থেকে আমার মনে হয় জিসান কামিনরা রবিবার দিনকে বঞ্চিত হতে চলেছে ঙ্গল সাপোর্টার্সের জন্য একটা ভালো আপডেট রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে বোরা হেরেইরা তিনি হয়তো ইস্টবেঙ্গলে আবার ব্যাক করতে পারেন বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মোরা হেরাকে আবারও নেক্সট সিজনের জন্য রিটার্ন করতে পারে তো কালকে এফসি গোয়ার এগেন্স্টে ইস্টবেঙ্গলে ম্যাচ ছিল এবং ইস্টবেঙ্গল খুবই খারাপ ফুটবল খেলে হেরে গিয়েছে তো সেই ম্যাচের পর কিন্তু বোরা হেরা তার পুরনো ইস্টবেঙ্গলকে গুড লাক জানিয়ে কিন্তু টুইট করেছে তো এর থেকে কিন্তু হয়তো একটা ব্যাপার পরিষ্কার যে বোরা হেরার সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে এবং তার মনটা কিন্তু এখন ইস্টবেঙ্গলেই পড়ে রয়েছে তার কারণ তিনি ছিলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ড মায়াস্ট্রো তিনি কিন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ডে ফুল ফোটাতেন তিনি চলে যাওয়ার পর কিন্তু মিডফিল্ডে পেন্ট্রেশন ক্রিয়েটিভিটি কোনো কিছুই কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না বোরা সাউল ইস্টবেঙ্গল মিডফিল্ডে যে স্টেবিলিটি নিয়ে এসেছিল যেরকমভাবে পেনিট্রেটিভ থার্ডে গিয়ে তারা ক্রিয়েটিভিটি দেখাতেন সেইটা কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রত অবভিয়াসলি মিস করছেন তো যাই হোক ইস্টবেঙ্গল মিডফিল্ডে এখন কোনো ক্রিয়েটিভিটি নেই ঠিক সেরকমভাবেই বৌরা বা সাউল দুজনের মধ্যে কেউ নেই আশা করব নেক্সট সিজনে বৌরা সাউল জুটিকে আমরা আবারও ওইস্টবেঙ্গলে দেখতে পাবো এবং ইস্টবেঙ্গল সুপার কাপে যেরকম ফুটবল খেলেছিল যেরকমভাবে ডিফেন্স মিডফিল্ড এবং ফরওয়ার্ডের মধ্যে একটা সুন্দর কোয়ার্ডিনেশন ছিল টিমটা একদম অর্গানাইজড হয়ে খেলছিল সেই অর্গানাইজেশনটা আবারও ফিরে আসবে এবং বৌরার পা থেকে আবারও আমরা ইস্টবেঙ্গল মিডফিল্ডে ক্রিয়েটিভিটি দেখতে পাবো তো যাই হোক চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যাপারগুলো নিয়ে যখন মতো ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সবসময় যেন বলি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরো ভালো ভিডিও বলো মোটিভেশন পাওয়া যায় তো ছোট এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও দেয়